এই সাধারণ মানুষ এখানে যারা বসেছেন এখানে অনেকের আইডি কার্ডের নাম আছে আব্দুল কাদের ঠিক কি না কিন্তু আমি আপনার আব্দুল কাদের মিস্ত্রি পাড়ার মাহফিলের চেয়ারে বসে আছি সেই আব্দুল কাদের আরেকটা আব্দুল কাদেরের জীবন নিয়ে আলোচনা করছি সেই আব্দুল কাদের কে তার পরিচয় কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠান্ডা মাথায় দুই চার মিনিট ঠান্ডা মাথায় শুনেন তারপরে আমি আপন দৃষ্টিকোণ থেকে যাচ্ছি বলে সে আব্দুল কাদের কে জানেন বলে যিনি ইরানের জিলান শহরে বলেন মুখে মুখে বলেন যিনি ইরানের জোরে বলেন ইরানের জিলান শহরে যিনি জন্ম নিলেন ইনার নাম হলো আব্দুল কাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল কাদের তো অনেক আছে কিন্তু আমরা ওনার স্মরণ কেন করছি বলে ওনার স্মরণ করার পিছনে একটা কারণ আছে মানুষের দুইটা ধরন আছে একটা হচ্ছে জেনেটিক পদ্ধতিতে আরেকটা হচ্ছে দুনিয়ার মধ্যে এসে যারা অর্জন করে সুবহানাল্লাহ আউলিয়াই কেরামের ধারা দুইটা আছে একটা হচ্ছে সাধারণ হয়ে জন্ম নে সেই ইবাদত করবে হালাল হারাম বেছে চলবে ভালো কাজ করবে আল্লাহকে রাজি করতে করতে শেখ দিন আল্লাহর বলির দপ্তরে নাম লিখে দিবে সেটা হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর কাছ থেকে সে অর্জন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা হলো মা দরাজাত বলি হে সুবহানাল্লাহ মা দরাজাত বলি হে যারা আপন জেনেটিক পদ্ধতিতে মায়ের আপন গর্ব থেকে আল্লাহর বলি হয়ে বন্ধু হয়ে পৃথিবীর জমিনে তশরিফ আনেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার গোসে পাক কোন প্রকারে পড়েছে গোসে পাক মা দরাজাত বলি হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি আম্মা জানের গর্ব থেকে জগতের মধ্যে কি হয়ে আসলেন বলি সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার কেমন করে ওলি হলো আমার এখানে যারা পর্দার আড়ালে বসে বাসায় বাড়িতে বসে আজকের তাকরির যারা শুনছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি মা বোনরা একটু খেয়াল করবেন যদি আরবি বারো মাসের শাবান মাসের ২৯ তারিখ এটাকে হাদিসের ভাষায় ইয়াউমুস শক বলা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াউমুস শক কেন বলা হয় শাবান মাসের ২৯ তারিখে যদি আকাশে চাঁদ দেখা যায় তাহলে আমরা রোজা রাখব আর যদি চাঁদ দেখা না যায় তাহলে রোজা রাখব না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কিন্তু সেই ২৯ তারিখ সময়ে যদি আকাশে মেঘ ঝড় বৃষ্টিতে যদি আবরওয়ালা হয়ে যায় কেউ কাকে দেখে না এমস্ত অবস্থায় পৃথিবী থেকে তো চাঁদ দেখার কোন সুযোগ নাই ঠিক গৌসে পাক যেই দিন পৃথিবীর জমিনে জন্ম নিয়েছিলেন সেই দিন শাবান মাসের ২৯ তারিখে সারা ইরানের জিরান শহর সহ সব দিকে আপনার সবাই চাঁদ দেখতে বের হলো কিন্তু চাঁদ দেখার কোন সুযোগ নাই ফলে আপনার পরবর্তী সময়ে তো আগামীকাল যেহেতু চাঁদ দেখি নাই আবর ছিল সন্দেহের দিন ছিল এখন তার পরের দিন আমরা সিদ্ধান্ত কেমন করে নিই কি আজকে পহেলা রমজান না পহেলা রমজান নয় সুবহানাল্লাহ এখন সিদ্ধান্ত নিবেন কে নিবেন কিভাবে নিবেন তো সর্বসব মিলে একটা তারা সিদ্ধান্ত উপনীত আছে এখানে যিনি গোসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতিমা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহি আলাই জোরে বলবেন না সুবহানাল্লাহ এখানে একটা মানুষের পরিচিতি আছে কি নাই আছে যে অমুক সাহেব কেমন না বলে এমন অমুক সাহেব কেমন এমন অমুক কেমন এমন অমুক কেমন তেমন অমুক কেমন যেমন অমুক কেমন যেমন তেমন সেই রকম একজন
ব্যাকগ্রাউন্ড নিয়ে যার যার পরিচয় আছে কি নাই আছে একটু জোরে বলেন আছে কি নাই আছে ঠিক তত সময়ে গাউসে পাকের আব্বা এবং আম্মা ওই জাগতিক দিক দিয়ে মানুষের কাছেই পরিচিত ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সেজন্য আমি এই কথাটা পাস করার আগে আরেকটা কথা বলি একজন আমায় সাধারণ শিক্ষা অর্জন করেছি বিদায় আপনাদের কাছে আলেম পরিচয় দিচ্ছি যদিও বা তার যোগ্যতা নাই ঠিক তদ্রূপ সাধারণ মানুষ থেকে মানুষ কখন আল্লাহর বলি হয় এই বিষয়টা মাথায় রাখবেন মানুষ কখন আল্লাহ বলি হয় আবার বলছি রিপ্লাই মানুষ কখন আল্লাহর বলি হয় উত্তর দিচ্ছি ব্রেইনে রাখেন একজন মানুষ সে জন্মগতভাবে হোক বা পৃথিবীতে আসার পরে হোক কোরআন সুন্নার আলোকে যে হালাল এবং হারাম হক এবং না হক সবগুলা পার্থক্য রেখে আল্লাহ তাকে যেই কলব দিয়েছে এই কলবকে আল্লাহ প্রেরিত নবীর আনিত জীবন বিধান কোরআন সুন্নার আলোকে যেই ফতোয়া আর তাকওয়া আছে সেটা দিয়ে সাজায় এই কলবকে যারা দামি করে এই কলবকে যারা উচ্চ মর্যাদার আসনে যারা নিয়ে পেরে নিতে পেরেছে নিচ থেকে যারা উপরে তুলতে তুলতে এমন একটা স্থানে নিয়ে গেল যেইখানে আমার আল্লাহর কুদরতের নজর পড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কার নজর পড়লো আল্লাহ আল্লাহর কুদরতের নজর যখন ওই বান্দার উপর পড়ে তখন আল্লাহ তাকে বিলায়ত দান করেন সুবহানাল্লাহ বলেন কি দান করে বিলায়ত আরো জোরে বলুন কি দান করে বিলায়ত বিলায়ত মানে হলো একদম সায়েন্সের আলোকে আমি কিন্তু ঠান্ডা মাথায় আগে বুঝাচ্ছি আমি আমার ধারায় চলে যাব তো আপনি বিলায়ত মানে কেমন করে বুঝবেন আপনি একটা দূরবীন নিলেন যেই দূরবীন দিয়ে দেখবেন আপনার এক গ্লাস দিয়ে দেখলে দেখবেন বিশাল কাচের জিনিস দূরে সুবহানাল্লাহ বলেন আবার আবার যখন তাকে রিপ্লাই আবার ঘোরাই দেখবেন তখন অনেক দূরের জিনিস কাছে কাচের জিনিস দূরে দূরের জিনিস কাছে যেটার জন্য দূরবীন বলা দূরবীন ব্যবহার করা হয় অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যেটা সায়েন্সের আলোকে বলছি হ্যাঁ এইটা দিয়ে দশ বিশ হাজার ফিট পঞ্চাশ এক লক্ষ ফিট দশ মাইল বিশ মাইল এক লক্ষ আপনার হাজার মাইল উপরে বিমান চললে পরেও আপনি দূরবীন ব্যবহার করে তাকে চোখের সামনে নিয়ে এসে এটা ফ্লাইট নম্বর কত কত বেগে চলে কিভাবে চলে কোন দেশের বিমান কিন্তু আমি জায়গা থেকে দেখি না আবার আমাকে আপনার বন্ধ করে রেখেছে যখন আপনি সায়েন্সের আলোকে যখন দূরবীন ব্যবহার করবেন তখন আপনি হাজার হাজার মাইল উপরে যান কোনো সমস্যা নাই আপনার বিজ্ঞান বৈজ্ঞান আপনাকে দূরবীন দিয়ে সামনেই নিয়ে এসেছে জোরে বলুন।